মহালয়ার শুভপূর্ণ লগ্নে আজ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এর উদ্যোগে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানিয়ার অগ্নিবীণা হলঘরে আয়োজিত একটি মহতি সেবামূলক বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত থেকে 300 জন দুস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র প্রদান সহ তাদের মহালয় এবং আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে জল মিষ্টি তুলে দেন মজলিশপুরের কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বস্ত্রদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পূজার আনন্দে যাতে সকলে সামিল হতে পারে, বিশেষ করে গরিব দুস্থ মানুষ যাতে সুন্দরভাবে পূজা উপভোগ করতে পারেন, তার জন্যই আজ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এই মহতি উদ্যোগে সামিল হতে পেরে খুবই ভালো লাগছে। তিনি সিটের এই মহতিক সমাজসেবামূলক উদ্যোগকে একটি ইতিবাচক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে উল্লেখ করে সংগঠনের ভূয়সী প্রশংসা করে সিটের এই কার্যক্রমকে উদাহরণ হিসেবে বিবেচনা করে অন্যান্যদেরকেও এ ধরনের উদ্যোগ নিয়ে দরিদ্র প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান। রাজ্যের বিভিন্ন জায়গায় গরিব দুস্থদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিরানিয়া, এখানে আমাদের স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য উপস্থিতিতে এবং আমাদের বিভিন্ন সমাজসেবী বন্ধুরা নেতৃত্বের উপস্থিতিতে এখানে প্রায় 350 থেকে 400 মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এই শুভ মহালয়ার দিনে পূর্ণ লগ্নে এবং আজ থেকে মাতৃশক্তির উদয় আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই শারদ উৎসব উপলক্ষে যে বস্ত্র বিতরণ কর্মসূচি তাদের অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্যে, তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর শুধু বস্ত্র বিতরণ নয়, আমরা বিভিন্ন সময় দেখি স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের কর্মপদ্ধতির বাইরে গিয়েও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রেখেছে রাজ্যের উন্নয়নে, রাজ্যের মানুষের পাশে থাকার জন্য। এটা অত্যন্ত ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি তাদেরকে আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে তাদের এই কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখছি। এবং যারা এখানে আজকে যাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে তাদের সবাইকে শারদীয় অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঙ্গলময়ী মার আশীর্বাদে আগামী দিনে দুর্গা উৎসব ভালো কাটুক, প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক, সেটাই আশা রাখবো। নিকট ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করছেন। তিনি আরও বলেন, সিটের সকল সম্মানিত সদস্যরা অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করেন তার কিছু অংশ সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে ব্যয় করছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও সিটের সকল সদস্যরা সম্মিলিত উদ্যোগে এমন সমাজসেবামূলক কাজে ব্রতী থাকবেন বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করেন। তিনি সিটের সকল পদাধিকারী, কর্মকর্তা সহ সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি সংগঠনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হওয়ার কামনা করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পার্থ সারথী সাহা, রানীরবাজার পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর সাহা, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সহ সভাপতি সুবীর দাস, যুগ্ম সচিব সত্যনারায়ণ সরকার, সংগঠনের বরিষ্ঠ সদস্য প্রদীপ দাস সহ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এক্সিকিউটিভ কমিটি, জিরানিয়া কমপ্লেক্স কমিটির অন্যান্য সদস্যগণ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।